হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, জানিয়ে দেবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়া কি উঠে আসছে। একদম সকালের দিকে উপকূলের কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই মেঘ চলে এসেছিল একদম সকালের দিকে, ফলে এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এগুলো আস্তে আস্তে অনেকটাই আবারও পরিষ্কার হতে থাকে। দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে না আমরা সকালের দিক থেকে যেটা দেখতে পাচ্ছি বেলার মধ্যে আর কি, বেলাতে তো অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেগুলো জানিয়েছে একটু সংক্ষেপে বলে দিয়ে তারপর আমরা পুরো আবহাওয়াগুলো জেনে নিচ্ছি। মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিছু নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে তুলনামূলক একটু বৃষ্টিপাতের কথা বলেছে, বাকি জায়গাতে সেভাবে নেই, মোটামুটি একদম হালকা মাঝারি করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা বলেছে, কোনো জেলার নাম বলে দেয়নি, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে যেখানে হবে। আর এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, এদিকে আগামী 4 দিনের মতো কি 5 দিনের মতো এখনও বিক্ষিপ্ত হবে, মাঝে মাঝে বৃষ্টিপাত চলতে পারে এমন কথা বলেছে। খুব ভারী বৃষ্টিপাতের কথা কিছু বলা নেই। বাংলাদেশে মূলত এখানে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে, বাকি সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ, খুলনা, বরিশালে দু এক জায়গাতে বৃষ্টিপাতের কথা বলছে। অর্থাৎ খুব ভালো মানের বৃষ্টিপাতের কথা কিন্তু বলছে না আবহাওয়া দপ্তর। চলুন আমাদের তাহলে এখন বলে দিই বা দেখিয়ে দিই কী অবস্থা রয়েছে আগামী 10 দিনের। প্রথমে একবার দেখে নিই বৃষ্টির পরিমাণ মোটটা, তারপরে বর্তমানে কী রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা যদি আবার পরে 24 ঘন্টার মধ্যে যাই, দেখুন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও তেমন দেখাচ্ছে। পরের 3 দিনে গেলে 3 দিনের মধ্যে কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মূলত এখানে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কিছুটা খুলনা বিভাগ, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং পশ্চিম মাঞ্চলের কিছু এলাকা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বা বর্ধমানের কিছু এলাকা, তো সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যাচ্ছে। বাকি দেখুন এই 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 জায়গাগুলোতেও তাই, ত্রিপুরার দিকেও তাই, উত্তরবঙ্গেও মোটামুটি বোঝা যাচ্ছে খুব বেশি নেই, অর্থাৎ এখন বৃষ্টিপাত কমার দিকে রয়েছে। আগামী 5 দিনের মধ্যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে, দক্ষিণবঙ্গেও আসতে পারে দেখা যাচ্ছে। পরের 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে এই এলাকাগুলোর মধ্যে বৃষ্টিপাত চলে আসবে, অর্থাৎ 5 দিনের পর থেকে 10 দিনের মধ্যে এই ত্রিপুরা, শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, এছাড়া ধর্মনগর, এই যেগুলো রয়েছে ত্রিপুরার দিকে, চট্টগ্রামের কিছু বিভাগের কিছু এলাকা, ঢাকার আশেপাশে, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাত হতে পারে, রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত ওপরের দিকে এখানে থাকতে পারে কিছুটা, এখানে উত্তর দিনাজপুরে দেখা যাচ্ছে, এছাড়া ডিব্রুগড়, অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত হবে। অর্থাৎ 5 দিনের এই চিত্র, 5 দিন পর থেকে দেখা যাচ্ছে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত চলে আসতে পারে বেশি করে, অর্থাৎ এই দিকে বৃষ্টিপাত আসবে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এখানেও দেখুন খুব বেশি নেই, এই 3 দিনের পর থেকে দেখুন আর কোনো পরিবর্তন দেখাচ্ছে না, তার মানে 3 দিনের মধ্যে যেটুকু বৃষ্টিপাত হলো তারপরে কিন্তু এগুলোতে সেভাবে বৃষ্টিপাত হয়তো থাকবে না, এই এলাকাগুলোতে বৃষ্টিপাত চলবে। এবারে আমাদের বজ্র বৃষ্টিপাত নিয়ে গিয়ে ব্যাপারটাকে দেখাই। আমরা বেলার দিক থেকে দেখতে পাচ্ছি যে একদম যদি সকালের দিকেও দেখে যেটা বলছিলাম, সকালের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত তো এই পূর্ব মেদিনীপুর বা এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই উপকূলের দিকে কিছু এলাকাতে মাঝারি টাইপের বা মাঝারি ভারী টাইপের মেঘটা ছিল, তাতে কিন্তু বৃষ্টিপাত এখানে হওয়ার কথা, যা যারা পেয়েছেন জানাবেন। আর বাকি জায়গাতে কিন্তু সেভাবে নেই, হয়তো রোদ বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, এর মধ্যে গুমোট গরমটাও একটু থাকবে, গরম অস্বস্তি থাকবে, এবং বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা দেখার চেষ্টা করি। উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এইটা এখানে কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত হতে পারে, যেটা আগের দিনের আপডেটে IMD জানিয়েছিল, তো সেটা আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন আমরা দেখছি এখানে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হবে, যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে কী হবে দেখি,
পরের দিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের দিকে যদি মেঘ ওঠে সেক্ষেত্রে চান্স রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই দিকটাতে, কোনো কোনো এলাকাতে, সব জায়গাতে নয়। আমরা আমাদের আবারও বলবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, মানে একটি জেলার সব জায়গাতে বৃষ্টিপাত নেই। আবার এমনও হতে পারে মেঘলা আকাশ হয়ে রয়ে গেল, বৃষ্টিটা হয়তো নাও হতে পারে। তো এইরকমভাবে দেখতেই পাচ্ছেন, চিত্রগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে দেখুন সব জায়গাতেই সেই রকম কিন্তু মেঘের ব্যাপার দেখা যাচ্ছে না। মেঘলা মেঘলা কখনো কখনো হবে কোনো কোনো এলাকাতে, বিক্ষিপ্ত মেঘও উঠতে পারে। হয়তো দেখা হলো এইখানে একটা ঢাকার কাছে একটা মেঘ উঠলো, সেখানে এই এলাকাতে বৃষ্টিপাত হলো, চট্টগ্রামের এখানে একটা মেঘ উঠলো সেটা হলো, আবার এই চব্বিশ পরগনার কাছে মেঘ উঠলো সেগুলো এই এলাকাতে বৃষ্টিপাত হলো, আবার হতে পারে পুরুলিয়ার মেঘটা শুধুমাত্র পুরুলিয়া আবার বাঁকুড়ার কিছু এলাকায় বৃষ্টিপাত দিল, হঠাৎ গোটা পুরুলিয়া দিল না, এরকম করেও হতে পারে। সেই রকমভাবে রয়েছে, সন্ধ্যের দিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা এইখানে মেঘ উঠতে পারে, সম্ভাবনা রয়েছে, এগুলি সম্ভাবনা, এগুলি বলা মানেই যে হয়ে যাবে পেয়ে যাবেন সেটা নয়, মাথায় রাখবেন যেগুলো হতে পারে এবং যদি হয় তাহলে বজ্রগর্ভ মেঘই হতে পারে। ঝাড়খণ্ড এখানে এই যে ধানবাদ থেকে দেওঘর এই এলাকার মধ্যে মেঘ উঠতে পারে, মেঘ উঠলে সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের মধ্যে রঘুনাথপুর মানে পুরুলিয়া এই সাইডটাতে, বাঁকুড়া, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, সিউড়ি কিছু এলাকা, বোলপুর, কাটোয়া, এছাড়া বেলডাঙা, বহরমপুরের দিকেও চান্স খুব বেশি নেই, তবে কিছু কিছু এলাকা আসতে পারে, নদিয়ার কিছু এলাকাতে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর, শ্রীরামপুর, বর্ধমানের এই গুসকরা থেকে বর্ধমান এই এলাকাতে একটু সম্ভাবনা, তখন গোটা বর্ধমান আমার দেখা যাচ্ছে না, কাটোয়া দিকে একটু অল্প দেখাচ্ছে, নানুরের দিকে একটু অল্প দেখাচ্ছে, বীরভূমে একটু অল্প দেখাচ্ছে, রামপুরহাটের এই মাঝখানটা কিছু দেখাচ্ছে না, তার মানে মানে এটা যারা ইন্ডিকেশন দিচ্ছে যে কোথাও কোথাও নাও হতে পারে। যেমন জঙ্গিপুর, লালগোলা এদিকে আবার বৃষ্টিপাত দেখাচ্ছে না, আবার রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তরস এদিকে কিছু এলাকা আদমবিগের দিকে কিছু এলাকা দেখাচ্ছে, আবার কিছু এলাকা ফাঁকা রয়েছে, পোরশা ফাঁকা, গোমস্তাপুর ফাঁকা দেখাচ্ছে, এমন হতে পারে এইগুলো তো হলো না, হয়তো মালদার কাছে মেঘ উঠলো সেটা এখানে বৃষ্টিপাত দিল, বালুরঘাটের দিকে অল্প দেখাচ্ছে, এদিকে পাঁচবাড়ি দেখাচ্ছে, এরকম বিরামপুর, বিরঞ্জগঞ্জ, দিনাজপুর এদিকে দেখুন অনেকটাই ফাঁকা দেখাচ্ছে, আবার এখানেও বিহারের দিকে একটু মেঘ আসতে পারে, সেই মেঘটা এদিকে এলে এখানে বৃষ্টিপাত পেতে পারে। সুতরাং এর সঙ্গে যে হুবহু মিলবে তা নয়, আলিপুরদুয়ারে দেখুন সেরকম দেখা যাচ্ছে না, সুতরাং গরম অস্বস্তি থাকবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, গোয়ালপাড়া এদিকে খুব বেশি দেখা যাচ্ছে না, হোজাই, ডিমাপুর, তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। আরও রাতের দিকে নিয়ে গেলে কি হতে পারে, দেখুন এই এলাকাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে বলছে আর কি, এখানে যেটা প্রভাব পাওয়া যাচ্ছে, মেহেরপুর, রাজশাহী, দুপুরের পরে আপডেটটা পরিবর্তন থাকতে পারে সেটা বলে রাখলাম, খুলনা এই দিকটাতে কিছু দেখা যাচ্ছে, হুগলির দিকে দেখা যাচ্ছে, তো এইদিকে রংপুর বিভাগ এদিকে আবার দেখা যাচ্ছে, রাজশাহী, মালদা এদিকে যেটা বলছিলাম এদিকেও আসতে পারেও, তো এইরকম একটা এই এলাকার মধ্যে সম্ভাবনা কিন্তু থাকছে। পরে রাত আরও রাতের দিকে নিয়ে গেলে বলছে যে রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়া ময়মনসিং, সিলেট এই এলাকা, এখানে রাজশাহী বিভাগ ধরে কিছু এলাকা আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে কিছুটা, বঙ্গাইগাঁও, ধুবড়ী এদিকে কিছুটা আসতে পারে, এবং একদম উপকূলের দিকে কিছু এলাকা যেখানে দুই চব্বিশ পরগনা, হাওড়া রয়েছে, কলকাতার কিছু এলাকা রয়েছে, খুলনা, বরিশাল রয়েছে, হালকা বৃষ্টিপাত অথবা মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। তো এগুলো অনেক কিছু নির্ভর করছে মেঘটা কতটা এখানে তৈরি হতে পারছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেহেতু রয়েছে তাই খুব বেশি আশাও নেই। বুধবারে কী পজিশন একটু বলে দিচ্ছি, বুধবারেও মোটামুটি খুব ভালো নেই, উপকূলের দিকে কিছু এলাকাতে আসতে পারে, মানে দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এইগুলোতে একটু ধরতে পারেন, বড়িশা সংলগ্ন এলাকাতে বা এদিকে খুলনা বিভাগের এই উপকূল অঞ্চলে বড়িশালের দিকে কিছুটা, এবং উত্তরবঙ্গেও হালকা বিক্ষিপ্ত হতে পারে। দেখুন এখানে খুব বেশি দেখা যাচ্ছে না, সুতরাং আশা খুব বেশি নেই, আবার কিছুটা যদি হয় সেক্ষেত্রে গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। বৃহস্পতি, শুক্র, শনি এরপরে যেটা হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, আবার আঠাশ তারিখে উনত্রিশ তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস পাচ্ছি, এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বাংলাতে উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করবে, ফলে সেক্ষেত্রে এই তিরিশ তারিখের থেকে হয়তো মাঝে মাঝে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু বিশেষ করে রংপুর, ময়মনসিং, সিলেট এবং ত্রিপুরা এই সমস্ত দিকে মাঝে মাঝে পাওয়া যাবে। দেখুন এই যে এক দুই তিন এই মাঝে মাঝে এই সমস্ত এলাকাতে একটু করে বৃষ্টিপাত আসছে, পাঁচ তারিখে বর্ষার প্রবেশ করার মিনিমাম ডেট আর কি, এবং সেটা অ্যাডভান্স হয় কি না সেটা আপনাদের জানিয়ে দেবো। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর এখানে সেভাবে ক্লিক করার কিছু নেই, আমরা দুটি জায়গা ক্লিক করে দিচ্ছি যাতে ব্যাপারটা বুঝতে পারেন।
এই দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুব বেশি কিছু নেই, তাপমাত্রা মোটামুটি 35 থেকে 36 মধ্যে থাকবে, মাঝে মাঝে কখনো কখনো বৃষ্টিপাত হবে, মাঝখানে একটা করি রাজশাহী, দেখুন এখানেও খুব বেশি কিছু নেই, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, রংপুর এখানেও এটা ওপেন হলো না, আলিপুরদুয়ার এটা কোনো, হ্যাঁ ওপেন হয়েছে, দেখুন এখানে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে হতে পারে, এই 28-29 তারিখ থেকে আবার বৃষ্টিপাত আস্তে আস্তে হবে, তবে ভারী বৃষ্টিপাত নয়, মাঝামাঝি করে হবে, কিন্তু 1 তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট শিলচর এদিকটাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, দেখুন মাঝে মাঝে বৃষ্টিপাত হবে, একদম পুরোপুরি ফাঁকা যাবে না, কুমিল্লা এদিকেও মোটামুটি রয়েছে। এবারে আমরা হোজাই করছি আসামে, দেখুন আসামে মাঝামাঝি জায়গা, এখানে মাঝামাঝি বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, মাঝারি বা মাঝারি ভারী এরকম করে থাকার সম্ভাবনা রয়েছে। এবারে একদম উপকূলের দিকে একটা এলাকা ক্লিক করি, দীঘা, দীঘাতে দেখুন বেশি নেই, মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে একটু হাওয়া, মাঝে মাঝে নর্মাল থাকবে, এরকম করেই কিন্তু রয়েছে। নামখানা, বসিরগঞ্জ, হলদিয়া, তমলুক, গোলাঘাট, ঘাটাল সব দিকেই সেরকম। চন্দ্রকোনা দেখুন এখানে মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে একটু হাওয়া, এরকম করে থাকে, অর্থাৎ বিক্ষিপ্ত চান্স যেটা রয়েছে সেটা আমাদের বলে দিলাম। বর্ধমান এখানটা তো ওই মাঝে এই সন্ধ্যের দিকে একটা বৃষ্টিপাত দেখাচ্ছে, তারপরের দিন একবার দেখাচ্ছে, সুতরাং একবার দুবার আসতেও পারে, অথবা মেঘাচ্ছন্ন। আসানসোল এদিকেও তাপমাত্রাটা বেশি থাকবে, 35-36 এমনিতেই থাকবে, মাঝে মাঝে মেঘলা হলে এখানে বৃষ্টি হলে একটু শান্তি মিলতে পারে, তো এরকম করে রয়েছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আড়াই টাকা বড়ো করছি না, মোটামুটি বুঝতেই পেরেছেন। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।